আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আমরা লজিক গেটের এ পর্বে শিখব সার্বজনীন গেটের সার্বজনীনতা বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তোমার অর গেট দুটা সার্বজনীন গেট হচ্ছে, 1 নম্বর নর গেট, 2 নম্বর ন্যান গেট। এই দুটো গেটকে আমরা সার্বজনীন গেট বলি। আমরা আগের টিউটোরিয়ালগুলোতে সার্বজনীন গেট কি তার বাস্তবায়ন দেখেছি। আজকে দেখব যে এটার প্রমাণ, নর গেট যে সার্বজনীন গেট, ন্যান গেট যে সার্বজনীন গেট, তার প্রমাণ আমরা দেখব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি নর গেটের সার্বজনীনতার প্রমাণ দেখাচ্ছি। দেখো যে নর গেটের সার্বজনীনতার প্রমাণ, তাহলে প্রথমেই এই প্রমাণটা করার জন্য আমাদের যা করতে হবে, এই গেটের মাধ্যমে 3টা মৌলিক গেটকে বাস্তবায়ন করে দেখাতে হবে। প্রথমত তোমার অ্যান গেট, অর গেট এবং নর গেট। এই নর গেট সহ এই 3টা গেটের যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই গেটের মাধ্যমে, তাহলে এই গেটের সার্বজনীনতার প্রমাণ আসবে। এমনও প্রশ্ন হতে পারে যে এই নর গেট দিয়া 3টা মৌলিক গেট বাস্তবায়ন করো, একই প্রশ্ন, একই রকম অ্যান্সার লিখতে হবে। তো আসো আমরা তাহলে শুরু করি নর গেটের সার্বজনীনতা। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যেটা করব সেটা হলো যে 1 নম্বর নর গেট দেয়া নর গেট বাস্তবায়ন করি আমরা আগে। হ্যাঁ, নর গেট হতে নট গেট বাস্তবায়ন, তাহলে কিভাবে সেটা সম্ভব আমরা দেখব। এটা চিত্রের মাধ্যমে আমরা মূলত এটা প্রকাশ করব। তাহলে আমরা দেখি একটা নর গেট আঁকাই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এ ইনটু এ তার প্রাইম। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে আমরা একটা নর গেটের চিত্র আঁকছি, তাকে তার ভিতরে 2টা সংকেত প্রবাহ দিছি। একটা অর্থাৎ আমরা জানি নর গেটে সর্বনিম্ন 2টা ইনপুট থাকবে। এখন দেখো এখানে আমি একটা ইনপুটকে 2বার করে যদি দেয়া হয়, তাহলে এভাবে লিখতে হয়। তাহলে একটা এ ইনপুটটাকে আমি 2বার দিছি, তাহলে নর গেটের শর্ত পূরণ হলো যে কমপক্ষে 2টা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। তো এই আউটপুটটা কি হবে, এখানে যোগ হিসাবে বেরোবে। হ্যাঁ, এ প্লাস বি, মানে এ প্লাস বি, অর্থাৎ বির মান তো এই হবে এখানে। এখন দেখো এ প্লাস এ বেরোচ্ছে এবং নটের জন্য তার পূরক হচ্ছে। তাহলে একটু যদি আমরা সরল করি তাহলে কি পাই, এ প্লাস এ সমান তো আমরা এ জানি, তাহলে পাওয়া যাচ্ছে এ প্রাইম। অর্থাৎ নট গেটে আমাদের কি ছিল, নট গেটে ছিল যে যদি একটা সংকেত আমরা ইনপুট দিই তার আউটপুট বেরোবে এই আকারে, এটাই তো ছিল আমাদের নট গেট। তাহলে দেখো যে আমরা একটা সংকেত এ ইনপুট দিছি, তার আউটপুট বেরোয়েছে এ প্রাইম। তার মানে এই নর গেট দিয়া কোন গেট বাস্তবায়ন হয়ে গেল, নট গেট বাস্তবায়ন হয়ে গেল। তাহলে আসো আমরা দ্বিতীয় অপশনে যাই। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। এখন আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব।
এখানে শুধু লিখে দিই অর গেট। দেখো অর গেট একটা মৌলিক গেট, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব। তো প্রথমেই আমরা যেটা করব একটা অর গেট আঁকব। তোমরা আমার সাথে ভালো চিত্র আঁকতে পারো নিশ্চয়ই। তো এখন এই অর গেটে আমরা দুইটা ইনপুট দিব, মনে করো এ এবং বি। তাহলে এই নর গেটে আমরা কি পেলাম, এ প্লাস বি তার প্রোব পেলাম। এখন যদি এইটাকে আরেকটা নর গেটের মধ্য দিয়ে আমরা পাস করি দেখো কি হয়, তাহলে আমরা এখানে পাব এ প্লাস বি প্লাস এ প্লাস বি, অর্থাৎ এইটাই দুইবার গেল, তাহলে দুইটা যোগ হলো এবং নর থাকার কারণে এখানে কি হবে আরেকটা প্রোব হবে। আসো এটাকে আমরা সরল করি, তাহলে দেখতে পারবে দুইটা মিলে কি হয় একটা বুলিয়ান ফাংশন। যখন সরল করছি তখন এটা বোঝাইছি তোমাকে, এই দুইটা মিলে হলো একটা আর উপরে আরেকটা বার, এখন দুইটা বার কেটে গিয়া হলো একটা বার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ইনপুট নিলাম এ বি এবং আউটপুট পাইলাম বুলিয়ান যৌক্তিক যোগের সাহায্যে। তাহলে যদি বুলিয়ান যৌক্তিক যোগের সাহায্যে আমরা আউটপুট পাই, দুইটা ইনপুটের আউটপুট যদি প্লাস আকারে আসে তাহলে সেটাকে আমরা বলি কি অর গেট। তাহলে এখানে দেখো সবগুলোই কিন্তু নর গেট, নর গেট দিয়ে আমার অর গেটটা বাস্তবায়ন হয়ে গেল। এ পর্যায়ে আসো আমরা নর গেট দিয়া এন গেট বাস্তবায়ন করব। এন গেট, তাহলে এন গেট বাস্তবায়ন করার জন্য আমাদের যা করতে হবে সেটা দেখো, প্রথমেই আমরা দুইটা নট গেট, এইটা এটার আউটপুট অবশ্যই এ প্রাইম হবে। আবার যদি তুমি আরেকটা নর গেট দিয়া তুমি বি ইনপুট নাও, অবশ্যই আমরা প্রথমে যেটা দেখাইছি তখন বি হলো। এখন এই দুইটা যদি একটা গেটের মাধ্যমে প্রকাশ করে দাও, এটা এখানে ঢোকো এটা এখানে, তাহলে আমরা কি পাব এ প্লাস বি তার প্রাইম পাবো। আসো এইটুক সরল করি, এইটুক সরল করলে দেখো এ ডবল প্রাইম ইনটু বি ডবল প্রাইম, এই যে পূরকের কারণে এখানে অর গেট অ্যান গেট পরিণত হয় আর পূরক ভাঙে যায়। তাহলে দেখো যে এ আর বি, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা কি করলাম, এ বি ইনপুট নিছি আর আউটপুট পাইছি তার গুণ হিসাবে। তাহলে এটা কোন গেট হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যান গেটের কাজ। তাহলে আমরা কি পারলাম, নর গেট দিয়া তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করে দেখালাম। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ নর গেট একটি সার্বজনীন গেট, এটুক লিখে দেবা। সুতরাং নর গেট একটি সার্বজনীন গেট প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী চর্চা করো এবং এগুলো খাতা কলমে সবসময় আঁকবা, আঁকে আঁকে এগুলো সামনের দিকে অগ্রসর হবা। আসো আমরা পরের ভিডিওয় ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ দেখি।